নমস্কার সবাইকে নমস্কার জানাই আরেকটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন এগুলো হলো মেথি শাক এখন শীত পড়েছে বাজার তো বিভিন্ন রকমের শাক উঠেছে সবকিছু শাকের মধ্যে মেথি শাক উঠছে মেথি শাকটা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায় আর এই মেথি শাক বেগুন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে দেখুন মেথি শাক রান্না করার জন্য সবসময় বেগুন কেটে নিয়েছি আর এই দেখুন রসুন থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা অনেকে মেথি শাকটা রান্না করার জন্য কিছুই দেয় না শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মেথি শাকটা ভাজে কিন্তু আজকে আমি রান্না করবো একটু অন্যরকমভাবে রসুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার মেথি শাকটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আসুন এখন রান্নাটা শুরু করুন তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো ছোটো করতে পারেন বড়ো করতে পারেন মেথি শাক রান্না করলে অবশ্যই বেগুনটা দেওয়ার চেষ্টা করেন বেগুনটা দিলে মেথি শাকের হালকা তিতো আছে তিতোটা একটু কম হবে একসঙ্গে মেথি শাকের মধ্যে বেগুনগুলো আমি দেবো না তাই বেগুনগুলো ভেজে রাখবে বেগুনটা ভেজে তুলে রেখে শাকটা যখন নামাবো নামার কিছুক্ষণ আগে বেগুনটা দেবো বেগুনটা মোটা মোটা থাকবে ভালো লাগবে এটা তুলে নেবো এই এরকম করে বেগুনগুলো ভেজে নিয়ে এবার তেল হ্যাঁ মাছের তেল দিয়ে বেগুন ভাজা করলে ভালো লাগে সেদিন মাছ ছিল বেগুন ছিল না তাকে মেথি শাকে ভাজা করছি মেথি শাকেও বেগুন ভাজা ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা অনেকে মেথি শাক ভাজে শুধু শুকনো লঙ্কা পড়ে দিচ্ছি তাই আমি রসুন দিচ্ছি রসুন দিলে যে কোনো থাকে একটুখানি রসুন থেঁতো করে দেবেন খেতে কিন্তু দারুণ টেস্ট শাক মানেই রসুন থেঁতো করে দেবেন রসুনটা একটু লাল করে ভেজে দেবো লাল লাল করে ভেজে নিয়েছি এখন মেথি শাকগুলো দিয়ে দেবো মেথি শাকে আমি গোটা গোটা মেথি শাক আমি ছাড়িয়ে নিয়েছি মেথি শাক কিন্তু পুচালে হবে না ঠিক এরকম করে বাছিয়ে নিতে হবে এখন মেথি শাকগুলো দিয়ে দেবো দেখুন কতগুলো শাক কত কমে কৌতুক হয়ে গেছে দিতে দেবো এখনকারের মানুষ শাক সবজি খেতে চায় না কিন্তু আগের দিনে আমাদের ঘরে কিছু না থাকলে আমরা ঝপ করে গিয়ে বিভিন্ন রকম শাক তুলে ভাজা করতাম খেতে কিন্তু ভালোই লাগতো তাই এখন অনেকেই খেতে চায় না অনেকে হাতে হাতে যা পায় রান্না করে কিন্তু শাক খেতে কিন্তু দারুণ লাগে আর শাকের তো প্রচুর বিড়াল যে কোনো শাকই রান্না করে খাবেন বড় বাচ্চা সবার পক্ষে কিন্তু খুবই উপকারী খুবই ভিটামিন খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাজা হয়ে গেছে আমি সামান্য চিনি দিই কারণ মেথির শাকটা একটু হালকা কিট করুন চিনি দিলে একটু আর দু এক মিনিট রান্না করে নিলে আমার মেথির টাকে রেখে নিন এক থালা শাক কমে কৌতু করবে যে কোনো শাক এরকম এক ঝুড়ি এক থালা রান্না করো রান্না করার সময় দেবে অল্প হয়ে যাবে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে বেগুন দিয়ে মেথি ভাজা রান্না করবো যা সব করে নেবে বেগুন দিয়ে মেথি শাকটা আমার ভাজা হয়ে গেছে এই বেগুন দিয়ে মেথি শাক ভাজাটা কিন্তু গরম গরম খেতে খুব ভাতে খুব খেতে খুব ভালো লাগবে আর আজকে এই মেথি শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন
আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখেন ফেসবুকে ফলো করবেন তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা